স্ক্রিন আসছে তো পুরো একদম হ্যাঁ নতুন স্যার, টাইপ, নতুন টাইপের। চল হ্যাঁ স্যার, একটু ভালো লাগছে দেখে। একদম, আজকে দারুণ মজা আসবে। আজকে কোয়ান্টাম ফিজিক্স হয়তো শুনেছিস, বা হয়তো দু একটা কথাও জেনেছিস, দারুণ কিছু জিনিস জানবো একদম পুরো। বেশি কিছু তো তোদের নেই, জাস্ট নর্মাল লজ আছে, সূত্র আছে, তো সেই সূত্রগুলো প্রচণ্ড ইনোভেটিভ, প্রচণ্ড নতুন। নতুন ইন দ্য সেন্স কি কথার মানে বলতে চাইছি, ওই সূত্রের সাথে ট্র্যাডিশনাল যেরকম লজ আমরা পড়ে এসেছি, নিউটনস ল, তারপরে গ্র্যাভিটেশনাল ল, বা 12-এ পড়েছিলি কুলম্বস ল, বা আগের চ্যাপ্টারেও দু একটা ল আমরা পড়েছি, ফার্স্ট ল, সেকেন্ড ল, ফুল আলাদা, ফুল আলাদা, কোনো রকম ভাবেই লিঙ্ক করা যায় না ওই সমস্ত লস গুলোর সাথে। কোয়ান্টাম মেকানিক্স পুরোপুরি আলাদা। সো প্র্যাকটিক্যালি একটা নতুন কনসেপ্ট, একটা নতুন টপিক আমরা জানবো আজকে। ক্লাসটা ইন্টারেস্টিং হবে, নতুন কিছু শিখবি, সেরকম মাইন্ডসেট রাখ, নতুন কিছু হবে যেটা আগে একাদমই কোনো রকম ভাবেই তোদের নলেজে আজ অবধি আসেনি। হয়তো দু একটা কথা শুনেছিস, বাট নলেজে সেভাবে দেয়া হয়নি জিনিসটা। তাহলে এর যদি বেসিক ব্যাপারটা একটু বলি, কিরকম ভাবে জিনিসটা আসলো বা কিরকম ভাবে জিনিসটাকে চিন্তা করা হচ্ছে। বেসিক্যালি তোর গোর, চলো মন দিয়ে শোনো, ভালো লাগবে। কোয়ান্টাম মেকানিক্স তো আমার প্রচণ্ড পছন্দের জিনিস, ইনফ্যাক্ট এটা আমার স্পেশাল পেপার ছিল। যাই হোক, সেসব গুরুত্বপূর্ণ কথা না। কথা হচ্ছে যে একটু যদি আমরা চিন্তা ভাবনা করি, এই ফিজিক্সটার মেন বক্তব্য কি, এর যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারি, তাহলে সাবজেক্টটা পড়তে বেশি ফান্ডামেন্টালি সুবিধা হবে। সেটা হচ্ছে 1600-1700 ওই সময়টায় আমরা নিউটনিয়ান ফিজিক্স, মানে নিউটনের যে ধ্যান ধারণা, নিউটনের যে সূত্র, নিউটনের যে ক্যালকুলেশনস, উনি তো নিজের ক্যালকুলাস আবিষ্কার করেছেন, সো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে সায়েন্স স্বচ্ছন্দে চলছিল। তারপরে তোরা হিস্ট্রিতে পড়েছিস বা হয়তো জানিস, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসলো, দ্যাটস আ হিউজ ওয়ান। সেখানে থার্মোডাইনামিক্স এন্ট্রি করলো আস্তে আস্তে, থার্মোডাইনামিক্সের লজ ইউজ করে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে সাকসেসফুল করলাম, ভালোভাবেই এগোচ্ছিল। ওই সময়ে, ওই টাইমে আর একটা জিনিস নিয়ে অন্য গ্রুপ অফ সায়েন্টিস্ট, যারা নিউটোনিয়ান ফিজিক্সের থেকে অন্য কিছু ভাবছিলেন। সবসময় দেখবি প্যারালাল অনেকগুলো চিন্তা মানুষের মাথায় চলে, কেউ যদি 4G ভাবে, পাশের কিন্তু অন্য একজন 5G ভাবছে, বা তার একজন 6G ভাবছে, এরকম প্যারালাল কিছু কনসেপ্ট চলছিল। তার মধ্যে কয়েকজনের নাম তোরা পড়েছিস, যেমন কিরশপস, স্টিফান, বোলজম্যান, এনারা একটা প্যারালাল একটা কনসেপ্ট ওনারা চিন্তা ভাবনা করছিলেন। সেটা হচ্ছে এই নিউটোনিয়ান ধারণার একটু বাইরে, একটু হাটকে টাইপের, সেই কনসেপ্টগুলো কি কি ছিল, সেখানে কি কি জিনিস ছিল। সেখানে ছিল ব্ল্যাক বডি। এবার বলবি স্যার ব্ল্যাক হোল? না না, ব্ল্যাক হোল যেরকম জিনিস, ব্ল্যাক বডি কিছুটা সেরকমই, মানে ব্ল্যাক বডি আর ব্ল্যাক হোলের ইনিশিয়ালটা সেম, ইনিশিয়াল মানেটা সেম, তারপরে ওদের ফিজিক্সটা আলাদা। সো এই ব্ল্যাক বডি কিভাবে কাজ করে, কোনো বস্তু তাপ ছাড়ছে, হিট রেডিয়েট করছে, ওইটাকেই বলে বেসিক্যালি রেডিয়েশন। সেটা কিরকম ভাবে হচ্ছে, পুরো নিউটোনিয়ান ধারণার থেকে একটু আলাদা, একটু হাটকে টাইপের, পৃথক। তারপরে একটা অবজেক্ট, একটা বস্তু কিছু পরিমাণ ওর মধ্যে এনার্জি দিলে শোষণ করে নিচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে, যেটা বেসিক্যালি তোর ব্ল্যাক হোলও করে। আবার তাকে যদি নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টেম্পারেচার দেয়া হয়, সে সেটাকে উগড়ে বের করে দিচ্ছে, মানে বিকিরণ করে দিচ্ছে, শোষণ করছে, বিকিরণ করছে। এই টাইপের কনসেপ্টগুলো নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে ফিজিসিস্টরা দেখলেন যে এটা নর্মাল নিউটোনিয়ান ধারণা দিয়ে ব্যাখ্যা করাটা লিটল বিট টাফ, একটু কমপ্লেক্স, ব্যাপারটা ঠিক হচ্ছে না। তখন থেকেই আলটিমেটলি আমরা চিন্তা করতে শুরু করলাম নতুন একটা ফিজিক্সের ব্রাঞ্চের।
সেই চিন্তা করতে তাহলে করতে, এটাকে কি অনেকটা মডার্ন ফিজিক্স এর সাথে রিলেট করা যায়? হ্যাঁ এটাই মডার্ন ফিজিক্স, এক্স্যাক্টলি তাই, এটা এটাই মডার্ন আচ্ছা ফিজিক্সের ফার্স্ট ধারণা। এরপরে আচ্ছা তো আচ্ছা বাকি সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, ডিজিটাল, যেগুলো কম্পিউটার, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ওগুলো এসছে। এটা মডার্ন ফিজিক্সের স্তূপটি বলা যেতে পারে, বিল্ডিং ব্লকস বলা যেতে পারে। তো এই ফিজিক্সটা নিয়ে আসা হলো। প্রথম নামটা কিন্তু যেটা উপরে লেখা আছে ওটা ছিল রেডিয়েশন থিওরি, মানে এখনো আছে, মানে আগে ছিল তা না, এখনো আছে। কোয়ান্টাম ফিজিক্স নামটা এসছে অনেক পরে, অনেক পরে বলতে 1900 সালে বলতে পারিস নামটা এসছে, 1900 সালের পর থেকে। কেন স্যার এই সালে কি গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটেছে? না, 1900 সালে একজন বাচ্চা ছেলেই বলবো, হার্ডলি বয়স ছিল 30-এর কাছাকাছি, আমার থেকে জাস্ট একটু বড়, সে কিছু লজ চিন্তা ভাবনা করছিল। কি লজ তিনি চিন্তা ভাবনা করছিল? আলো, লাইট, লাইটের যে রেডিয়েশন, যে বিকিরণ, সেটা নিয়ে সে চিন্তা ভাবনা করছিল। কিরকম চিন্তা ভাবনা? সে দেখছিল বা দেখে দেখছিল বলা ভুল, দেখেছিলেন তিনি দেখেছিলেন যে লাইট, যেটা আমরা পড়ে এসেছি 1900 সালের আগেও জেনে এসেছি যে লাইট ইজ সিম্পলি আ ওয়েভ, লাইট একটা তরঙ্গ, আলো একটা তরঙ্গ, সেটা জাস্ট সামনের দিকে প্রোপাগেট করে, তার জন্য রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ইন্টারফেয়ারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, এক্সেট্রা এক্সেট্রা, এই সমস্ত ফেনোমেনানগুলো ঘটে। এটা সবাই তখন, সমস্ত বিশ্ব জানতো, সবাই জানতো, এভরিওয়ান নোজ ইট। কিন্তু তিনি দেখলেন যে লাইট ক্যান বি ইম্যাজিন ইন অ্যানাদার ওয়ে, লাইটকে আমরা অন্য রকম ভাবে ভাবতে পারি। ইনফ্যাক্ট শুধু লাইট না, তিনি দেখেছিলেন যে কোনো কম্পনশীল বস্তু, ভাইব্রেটিং বডি, যে কিছু রেডিয়েশন করছে, কিছু বিকিরণ ছাড়ছে, দ্যাট ক্যান বি ইম্যাজিনড অ্যাজ পার্টিকল। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে উনি দেখেছিলেন যে যে কোনো বস্তু, যে কোনো অবজেক্ট যখন রেডিয়েট করছে, রেডিয়েট করে, বিকিরণ ছাড়ে, সেই বিকিরণগুলো থোকে থোকে বেরোয়। থোকে থোকে মানে কি? প্যাকেট আকারে বেরোয়। একটা প্যাকেট বিকিরণ বেরিয়ে বাজার করার মতো, এক প্যাকেট মাছ, এক প্লাস্টিক মাছ, এক প্লাস্টিক দুধ, এক প্লাস্টিক বিস্কুট, এক প্লাস্টিক সবজি, এক প্লাস্টিক আলু, এরকম ভাবে দেখছিলেন বিকিরণগুলো বেরোয়। মানে প্রথমে 10টার একটা বিকিরণ বেরোলো, তারপরে 8টা, তারপরে 12টা বা 10টা, এইভাবে মানে বিকিরণগুলো ডিসক্রিট ভেঙে 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 বেরোচ্ছে। তো সেইটা উনি লাইটের ক্ষেত্রে খুব ভালোভাবে দেখেছিলেন, এবং সেই সমস্ত ছোট ছোট প্যাকেটগুলোকে, ছোট ছোট থোক, একটা থোক বলে না, থোক অ্যামাউন্ট, সেই ছোট ছোট অংশগুলোকে উনি নাম দিয়েছিলেন কোয়ান্টা। কোয়ান্টা, কোয়ান্টা মানে খুব ছোট, ভেরি স্মল, সেখান থেকেই চলে আসে কোয়ান্টাম মেকানিক্স, যে ডিল করবে স্মলার, মাইক্রো চিন্তা ভাবনা নিয়ে, মাইক্রো অবজেক্ট নিয়ে। ওকে, স্যার প্যাকেটের ব্যাপারটা কি বললেন আরেকবার একটু বলবেন? কোনটা প্যাকেটের ব্যাপারটা কি বললেন, ওই ছোট ছোট পার্টে ওটা কি বললেন? লাইট এক প্রকারের তরঙ্গ বা ওয়েভ, লাইট এক প্রকারের রেডিয়েশনও বলতে পারি, আলো এক প্রকারের বিকিরণ। যখন আলো, আলো সাপোজ আমাদের কে তৈরি করছে, নর্মাল আমাদের চেনা পরিচিতর মধ্যে সূর্য, সানের একটা রেডিয়েশন, লাইট ইজ আ ফর্ম অফ এনার্জি ফ্রম দ্য সান। সো তিনি দেখছেন ওই যে রেডিয়েশনটা আসছে, ওটা বেসিক্যালি কিছু প্যাকেট 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 আকারে রেডিয়েশনটা আসছে, মানে লাইট সম্মিলিতভাবে যে ব্যাপারটা, মানে খুব সহজভাবে বললে ভালোভাবে রিলেট করতে পারবি, একটা বড় সৈন্যদল প্রত্যেকে সেম অ্যামাউন্ট অফ পায়ের ভাইব্রেশন করে সামনের দিকে যাচ্ছে, সেম, একদম দূর থেকে দেখে মনে হচ্ছে একটা লাইন এগিয়ে আসছে, একটা লাইন এগিয়ে আসছে, ওটা আলো, ওটা লাইট, ওটা লাইট। এবার কি করলাম, আমি পাঁচজন পাঁচজন সৈন্যদল নিয়ে, সোলজার নিয়ে
ওইখানের মধ্যেই এমন ভাবে গ্রুপ ডিভিশন করলাম যাতে সেটাও দূর থেকে দেখলে মনে হবে একটা লাইন আসছে। পাঁচজন পাঁচজন করে নে, তুই পাঁচজন, তুই পাঁচজন, তুই পাঁচজন, আমি জাস্ট গ্রুপ ডিভিশন করে দিলাম। তারাও সেম সিনক্রোনাইজড ওয়েতে আসছে, দূর থেকে দেখে মনে হবে যেন একটা লাইন এগিয়ে আসছে। তো ওই যে পাঁচজনের একটা গ্রুপ, দ্যাট ইজ কোয়ান্টা। মানে পুরো ব্যাপারটাকে আমি ছোট 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 অনেকগুলো পার্টে চিন্তা করতে পারছি, দ্যাট ইজ কোয়ান্টা। বোঝা গেল? হ্যাঁ স্যার। সো এই কোয়ান্টার ব্যাপারটা দেখলেন, এবং এবং আলোর জন্য, আলোর জন্য এই গ্রুপগুলোকে ছোট 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 গ্রুপ যারা মেনলি আলোটাকে বয়ে নিয়ে আসছে, একটা কথা আছে না বাংলাতে যে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা সমুদ্র তৈরি করে, সেরকম ব্যাপারটা। ওই ছোট 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 ব্রাঞ্চগুলোকে বা ছোট ছোট পার্টসগুলোকে উনি নাম দিলেন কোয়ান্টা। আলোর ক্ষেত্রে সেটা নাম হলো, সবাই জানিস, পড়েছিস, ফোটন। সিম্পল, ফোটন, যাকে আমরা বেসিক্যালি আলোর কণা বলি, পার্টিকলস অফ লাইট, ফোটন। ফোটন কণার ঝাঁক সামনের দিকে এগিয়ে আসছে, তার সেই ঝাঁকের, সেই ফোটন কণার এনার্জি কত হতে পারবে, তার ফ্রিকোয়েন্সি কত, এগুলো নিয়ে উনি কাজ করলেন মোটামুটি 1900 ওই টাইমটায়। লোকজন পাত্তা দেয়নি, অ্যাজ ইউজুয়াল, নতুন জিনিস আমরা অ্যাকসেপ্ট করতে প্রচণ্ড দ্বিধাবোধ করি। তারপর আসলো 1905 সাল। 1905 সাল হয়তো শুনেছিস কিনা জানি না, ওটাকে বলা হয় গোল্ডেন ইয়ার অফ ফিজিক্স। 1905টাকে বলা হয়, মানে অনেকে বলেন আর কি, গোল্ডেন ইয়ার অফ ফিজিক্স। তো সেখানে বক্তব্যটা কি ছিল, কেন ওই সময় কি বলবো, ফিজিক্সের সেই ভগবান আসলেন, সেই ভগবান আসলেন, উনি 1 বছরে 5টা থিসিস পেপার দিলেন, 5টা 4টে 5টা এরকমই আর কি, মানে হিউজ নাম্বার। 1 বছরে 4-5টা থিসিস পেপার দেওয়া মানে ইটস আ বিগ নাম্বার। সো তার মধ্যে একটা থিসিস পেপারে উনি দেখলেন যে সেই পেপারটা ডিসক্রাইব করতে গিয়ে উনি নিউটনিয়ান মেকানিক্স দিয়ে পারছেন না, ঝামেলা। নিউটনিয়ান মেকানিক্স ইউজ করে, ট্র্যাডিশনাল ফিজিক্স ইউজ করে উনি ডিসক্রাইব করতে পারছেন না ব্যাপারটা। উনি বুঝতে পারছেন ব্যাপারটা হচ্ছে, বাট 1 মিনিট, জাস্ট 1 মিনিট, একটু দাঁড়ান। 1905-এ উনি একটা দেখছেন যে ট্র্যাডিশনাল ফিজিক্স বা নর্মাল ফিজিক্স যেভাবে আমরা পড়ে এসেছি, যে লস, যে ফর্মুলাসগুলো আমরা পড়ে এসেছি, সেগুলো দিয়ে ডিসক্রাইব করতে পারছেন না। ওনার নতুন কনসেপ্ট দরকার। ঘটনাটা ঘটছে, মানে কিরকম ইন্টারেস্টিং ব্যাপার, দেখ ঘটনাটা ঘটছে উনি বুঝতে পারছেন কিন্তু ডিসক্রাইব করতে পারছেন না। যা হচ্ছে বুঝতে পারছি, জিনিসটা এক্সপেরিমেন্টালি দেখাতে পারছি, বাট আই ক্যান ডিসক্রাইব ইট, কিন্তু বোঝাতে পারছি না, কারণ সেই বোঝানোর জন্য করেসপন্ডিং কনসেপ্ট তখন ফিজিক্সে নেই। তখন ওনার মনে হলো যে এরকম আমার থিওরি ডিসক্রাইব করতে পারবে, এরকম একজনের কনসেপ্ট ওনার মাথায় এলো, একজনের কনসেপ্ট ওনার মাথায় এলো যে হ্যাঁ, এরকম একটা 29-30 বছরের একটা ছেলে এমন কিছু বলেছিল, দেখি তো তার থিওরি নিয়ে। উনি তার থিওরি নিলেন, কনসেপ্ট নিলেন, নিয়ে ওনার যে ঘটনাটা উনি চেষ্টা করলেন ডিসক্রাইব করার, ম্যাথামেটিক্যালি ফর্মুলেট করার চেষ্টা করলেন করলেন এবং দেখলেন ফাইনলি সুন্দরভাবে ব্যাপারটা ম্যাচ করে গেছে এবং খুব সহজে ডিসক্রাইব করা যাচ্ছে। এবার তোরা বলতে পারবি এই দুজন কে ছিলেন? ঠিক আছে স্যার। এই দুজন বিখ্যাত মানুষ কে কে ছিলেন, যিনি 30 বছর বয়সে ওই ঘটনাটা দিয়েছিলেন 1900 সালে, লোকজন পাত্তা দেয়নি, 1905-এ যিনি ওটার এস্টাবলিশমেন্ট করলেন, মানে বিশ্বকে বোঝালেন যে দিস ইজ ইম্পর্টেন্ট, এটা নতুন টপিক, এটা আমাদের জানতে হবে। এনি কনসেপ্ট হেনা, কোনো গেসেস? স্যার আইনস্টাইন ছিলেন? কোনটা আইনস্টাইন? 29-30 বছরের ছেলেটা। হেনা আছিস না গেছিস? আছি। বল বল, কিছু বলবি? এত সুন্দর ভাবে একটা গল্প শোনালাম, ভালো লাগে। যাই হোক, আমার ভালো লেগেছে স্যার গল্পটা। আচ্ছা ঠিক আছে,
1900 এর যে সায়েন্টিস্টটা ছিলেন উনি হচ্ছেন ম্যাক্স প্লাঙ্ক, প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি, ওনাকে দিয়েই কোয়ান্টাম ফিজিক্স শুরু। অ্যান্ড সেকেন্ডলি যেটা আমাদের 1905, উনি ছিলেন আইনস্টাইন, আর ওই ঘটনাটা ছিল হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, আলোক তড়িৎ, হ্যাঁ আলোক তড়িৎ ক্রিয়া যেটা আমরা পড়েছি ক্লাস 12-এ, ওইটাই এস্টাবলিশ করতে গিয়ে ওনার কোয়ান্টাম মেকানিক্সের হেল্প দরকার হয়েছিল। সো ওটাই ছিল মানে ওয়ান অফ দা স্তব্ধি বলা যেতে পারে আর কি। ওই 1905 সালেই উনি থিওরি অফ রিলেটিভিটি, জেনারেল থিওরি, স্পেশাল থিওরি, বাকি আরো অনেক কিছু দেন আর কি। যাই হোক, তো আমরা কোয়ান্টাম ফিজিক্সে একদম বেসিক্স গুলো স্টাডি করবো আর কিছু লস গুলো জাস্ট জানবো। প্ল্যাঙ্কের ল এর মধ্যে ইনক্লুডেড আছে। প্ল্যাঙ্কের ল কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের শুরু না, কোয়ান্টাম মেকানিক্সের শুরু রেডিয়েশনের শুরু অনেকটা আগে থেকে। প্ল্যাঙ্কের ল জিনিসটাকে স্তুপ্তি দেয় আর কি, জিনিসটাকে, জিনিসের ইম্পর্টেন্সটা বোঝায়। তো আমরা স্টার্ট করছি। সো ফার্স্ট আছে ব্ল্যাক বডি, কিছু ডেফিনেশনস আমরা পড়ব, তারপরে লস স্টার্ট করব। তো ফার্স্টে হচ্ছে ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তু ব্যাপারটা কি। মোটামুটি যে কোনো অবজেক্ট, যে কোনো বস্তু, তার ওপর যদি একটা রেডিয়েশন এসে পড়ে, যে কোনো রকম রেডিয়েশন হোক না কেন, সে যদি 100% অ্যাবজর্ব করে নেয়, তার মধ্যে যা এসে পড়ছে সেটাই যদি সে অ্যাবজর্ব করে নেয়, দ্যাট ইজ আ ব্ল্যাক বডি, অ্যান্ড দ্যাট ইজ ইভেনচুয়ালি কল্ড আইডিয়াল ব্ল্যাক বডি। সেইটাকে বলা হয় আদর্শ কৃষ্ণ বস্তু। তাহলে আমরা ডেফিনেশনটা একটু আমাদের মাথায় রাখবো, বা ডেফিনেশনটা লিখে নেবো ইনফ্যাক্ট। সেটা হচ্ছে, ডেফিনেশনটা আমরা কিভাবে লিখব, প্রথম ইংলিশে লিখে দিচ্ছি তারপরে বাংলায় বলে দেব। যা ব্ল্যাক বডি, ব্ল্যাক বডি ইজ, স্যার চ্যাপ্টারের হেডিংটা কি দেবো? এই যে রেডিয়েশন থিওরি ব্র্যাকেটে কোয়ান্টাম ফিজিক্স। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার। বিকিরণ তত্ত্ব, কোয়ান্টাম ফিজিক্স। A black body is a type of body, একটা ব্ল্যাক বডি হচ্ছে একটা বিশেষ টাইপ অফ বডি, হুইচ হুইচ অ্যাবজর্বস অ্যাবজর্বস রেডিয়েশন ইনসিডেন্ট অন ইট, ইনসিডেন্ট অন ইট। আগে দেখে নে, লিখিস না। তাহলে আমরা কি বলছি, একটা ব্ল্যাক বডি হচ্ছে একটা এমন টাইপের বডি যে কি করবে, তার মধ্যে সমস্ত যা রেডিয়েশন এসে পড়বে সবকিছু অ্যাবজর্ব করে নেবে। আর ব্ল্যাক বডি, আর ব্ল্যাক বডি অ্যাবজর্বিং অ্যাবজর্বিং 100% অফ দা রেডিয়েশন। একটা ব্ল্যাক বডি যদি 100% অফ দা রেডিয়েশন অ্যাবজর্ব করে, দ্যাট ইজ কল্ড, দ্যাট ইজ কল্ড আ পারফেক্ট ব্ল্যাক বডি, আ পারফেক্ট ব্ল্যাক বডি। একটা ব্ল্যাক বডি যে কি করবে, তার মধ্যে যা রেডিয়েশন এসে পড়বে তার 100% অ্যাবজর্ব করে নেবে, দ্যাট ইজ কল্ড পারফেক্ট ব্ল্যাক বডি, আদর্শ কৃষ্ণ বস্তু যেটাকে বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আমাদের ওয়ার্ল্ডে কি ব্ল্যাক বডি আছে? আমাদের ওয়ার্ল্ডে 100% ব্ল্যাক বডি কেউ নেই, বাট এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি ল্যাম্প ব্ল্যাক, ভূষক আলি, যেটা ল্যাম্প থেকে যে ঝুল মতো কালো আকারের বেরোয়, ওটা হচ্ছে 96% ব্ল্যাক বডি। মানে ওখানে যা রেডিয়েশন ছিল না, এটা 96, ওর মধ্যে যা রেডিয়েশন আসবে তার 96% ও অ্যাবজর্ব করে নিতে পারবে। আর একটা হচ্ছে প্ল্যাটিনাম ব্ল্যাক, প্ল্যাটিনাম ব্ল্যাক যেটা হচ্ছে 98% ব্ল্যাক বডি। পিওর 100% আমাদের কাছে নেই, এই মোমেন্টে নেই, হয়তো পরে থাকতে পারে। আমাদের কাছে 96-98 হাইয়েস্ট আছে, মানে এদের মধ্যে যা রেডিয়েশন এসে পড়বে তার 98% নিয়ে নেবে, এবার 2% রিফ্লেক্ট করবে বা রিফ্র্যাক্ট করবে, প্রতিফলন প্রতিসরণ কিছু একটা করবে, বাট 98% অ্যাবজর্ব করবে, রাইট? চল লিখে নাও, আমি নিচে বাংলাটাও লিখে দিচ্ছি।
কমপ্লিট। বাংলায় পুরোটা কি লিখলাম, যে একটি কৃষ্ণ বস্তু হলো এমন এক প্রকারের বস্তু যা আপতিত বিকিরণ শোষণ করে নেয়। যদি কোনো কৃষ্ণ বস্তু আপতিত বিকিরণের 100% 100% শোষণ করে নেয় তাকে বলা হয় আদর্শ কৃষ্ণ বস্তু, পারফেক্ট ব্ল্যাক বডি। ভূষক আলি 96% কৃষ্ণ বস্তু, প্ল্যাটিনাম কালি বা প্ল্যাটিনাম ব্ল্যাক 98% কৃষ্ণ বস্তু। চল লিখে নাও। হয়ে গেছে, গুড, রাজ কমপ্লিট। হ্যাঁ স্যার। তাহলে আমরা ব্ল্যাক বডির কনসেপ্টটা আমরা ক্লিয়ার হয়ে গেল। এবার ব্ল্যাক বডির একটা ফান্ডা আছে। ব্ল্যাক বডি হচ্ছে ও যেমন ভাবে সমস্ত রকম রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে, চুষে নিতে পারে, শোষণ করতে পারে, তেমন ওকে যদি আমি একটা সার্টেন টেম্পারেচারে উত্তপ্ত করি তাহলে কি হবে, সব কিছু ও উগলে বের করে দিতে পারে, রি এমিট করতে পারে, আবার পুনরায় সেইটাকে বাইরে বের করে দিতে পারে। এটা এই ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু ব্ল্যাক বডির মাথায় রাখতে হবে। এই ক্যারেক্টারিস্টিক্সটা ব্ল্যাক হোলেরও আছে। তা বলে এটা ভাবার কোনো কারণ নেই যে ব্ল্যাক হোল একটা ব্ল্যাক বডি, না না, ব্ল্যাক হোল একটা ব্ল্যাক বডির মতো, বাট ওর ফিজিক্সটা পুরোপুরি আলাদা। সো এই হলো ব্ল্যাক বডি। আমরা এবার ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়েই আমাদের মেনলি চ্যাপ্টারটা, ব্ল্যাক বডি রেডিয়েশনটাকেই এখানে অনেকটা ফোকাস করা হয়েছে। তার কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আমরা একটু দেখে নেব। সো ক্যারেক্টারিস্টিক্স অফ ব্ল্যাক বডি রেডিয়েশন, কৃষ্ণ বস্তু বিকিরণের কয়েকটা বৈশিষ্ট্য, কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স। একটা ব্ল্যাক বডির ওপর যে ইনসিডেন্ট রেডিয়েশনটা আসবে সেখানে যত রকমের ওয়েভলেন্থ, যত রকমের ফ্রিকোয়েন্সি সব কিছু অ্যাবজর্ব হয়ে যাবে, কিছু পড়ে থাকবে না। তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট বলবো, আ ব্ল্যাক বডি অ্যাবজর্বস অল দ্য ইনসিডেন্ট ওয়েভলেন্থস অ্যান্ড ফ্রিকোয়েন্সিস অ্যাবজর্বস অল দ্য ইনসিডেন্ট ওয়েভলেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সিস। ব্যাস, একটা ব্ল্যাক বডি সমস্ত রকম আপতিত ওয়েভলেন্স, তরঙ্গ দৈর্ঘ্য অ্যান্ড ফ্রিকোয়েন্সিস, কম্পাঙ্ক অ্যাবজর্ব করে নেয়। সেকেন্ড পয়েন্ট, বাংলাটা আমি পাশে লিখে দেবো, অসুবিধার কিছু নেই। একটা ব্ল্যাক বডি কি বলতে পারবো, আইডিয়াল অ্যাবজর্ভার, খুব ভালো শোষণ করতে পারে। আ ব্ল্যাক বডি ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান আইডিয়াল অ্যাবজর্ভার, আইডিয়ালি অ্যাবজর্ব করতে পারে, খুব ভালো অ্যাবজর্ব করতে পারে। ব্যাড রিফ্লেক্টার, ব্যাড রিফ্লেক্টার, কেন, ও তো রিফ্লেক্ট করতে পারছে না, ও তো নিয়ে নিচ্ছে। অ্যান্ড ব্যাড ট্রান্সমিটার, ট্রান্সমিটার মানে ট্রান্সমিট করা, মানে রিফ্র্যাকশনের মতো, প্রতিসরণের মতো, ও কি করছে, রেডিয়েশনটাকে নিজের মধ্যে দিয়ে ট্রান্সমিট করতে দিচ্ছে না, রেডিয়েশনটাকে নিজের মধ্যে দিয়ে ট্রান্সমিট করতে দিচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর, ব্ল্যাক বডির কয়েকটা কোয়েফিসিয়েন্টের ভ্যালু আমাদের মনে রাখতে হবে। ফর অ্যান আইডিয়াল ব্ল্যাক বডি, ফর অ্যান আইডিয়াল ব্ল্যাক বডি কোয়েফিসিয়েন্ট অফ অ্যাবজর্পশন, এই ভ্যালুগুলো শর্ট কোশ্চেনেও দেয়, কোয়েফিসিয়েন্ট অফ অ্যাবজর্পশন সেটা হচ্ছে 1 হয়, কারণ পুরোটাই অ্যাবজর্ব করে নিচ্ছে। কোয়েফিসিয়েন্ট অফ রিফ্লেকশন, প্রতিফলন গুণাঙ্ক যাকে বলে, দ্যাট ইজ 0, কোন রকম রিফ্লেকশনও করতে পারে না। কোয়েফিসিয়েন্ট অফ এমিশন, নিঃসরণ,
এমিশন, সেটাও জিরো হয়, নিঃসরণ। ও নিঃসরণ করতে পারে না নর্মালি, কিন্তু ও কোনো রকম রেডিয়েশন বের করতে পারে না। ওকে টেম্পারেচার দিলে তবে ও রেডিয়েশন এমিট করবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং জিনিস, এটা একটা সময় আমারও কনসেপ্ট ছিল যে ব্ল্যাক বডি মানে, ব্ল্যাক বডি মানে কিন্তু নট অলওয়েজ ব্ল্যাক। ব্ল্যাক বডি ইজ নট অলওয়েজ ব্ল্যাক ইন কালার। কালার ওয়াইজ কিন্তু ব্ল্যাক বডি সবসময় ব্ল্যাক হয় না। লাইক এক্সাম্পল কি, একটা এক্সাম্পল যদি আমরা চিন্তা ভাবনা করি, সান। জাস্ট এ মিনিট, আর আসলি কেন? 40 বাজে, কি দরকার আসার? যাই হোক, যেটা বলছিলাম যে ব্ল্যাক বডি ইজ নট অলওয়েজ ব্ল্যাক ইন কালার। একটা ব্ল্যাক বডি, একটা কৃষ্ণ বস্তু সবসময় কিন্তু ব্ল্যাক হয় না। যেমন সান, সান কিন্তু একটা অ্যাবজর্ভার, গুড অ্যাবজর্ভার। সানের মধ্যে যাই কিছু ফেলা হোক না কেন, ও কিন্তু নিজের মধ্যে অ্যাবজর্ভ করে নেয়, ও কিন্তু নিজের মধ্যে অ্যাবজর্ভ করে নেয়। তাহলে সান থেকে যেটা বেরোয় ওটা কিন্তু ডিউ টু নিউক্লিয়ার ফিউশন, যে সানের এত রে, এত তাপ, ওটা আলাদা জিনিস। কিন্তু সানের মধ্যে যদি কোনো রেডিয়েশন এসে পড়ে, অন্য গ্রহ নক্ষত্রের যদি রেডিয়েশন এসে পড়ে, সান কিন্তু ওটাকে অ্যাবজর্ভ করে নেয়, শোষণ করে নেয়। ওকে, ওই জন্য সান কিন্তু ব্ল্যাক নয়। সান ব্ল্যাক হলে তো আর দিনের বেলা বলে কিছু থাকতোই না। ফাইন, আচ্ছা স্যার বলছি, তাহলে স্যার মানে সানটা কি করে ব্ল্যাক বডি হচ্ছে? সান তো রিফ্লেক্ট করছে, ব্ল্যাক বডি তো কখনো রিফ্লেক্ট করে না। সান তো ওই জন্য আইডিয়াল ব্ল্যাক বডি বলিনি, সান একটা ব্ল্যাক বডি, আইডিয়াল ব্ল্যাক ব্ল্যাক বডি। বডি প্রপার্টি তো এইটাই যে ব্ল্যাক বডি কখনো কিছু রিফ্লেক্ট করবে না, তো সান তো এত রেজ দিচ্ছে আমাদের। না, একটা আইডিয়াল ব্ল্যাক বডি, এই যে আইডিয়াল ব্ল্যাক বডি আমরা যদি কনসিডার করি, তার ক্ষেত্রে রিফ্লেকশন এমিশন থাকবে না। নর্মাল ব্ল্যাক বডির ক্ষেত্রে কিছু থাকবে, যেমন আমাদের এর ক্ষেত্রে তো একটু অতিরিক্ত বেশি, সানের যদি রিফ্লেকশন সান তো রিফ্লেক্ট তো যথেষ্ট করছে না, বেশি। সান তো রিফ্লেক্ট করে না, সানের মধ্যে তো এনার্জি প্রডিউস হয়, ও তো প্রডিউসার, ও রিফ্লেক্টার না। ওই ও নিজের মধ্যেই যেটা তৈরি হয় সেইটাকে বের করে, ওটা তো অন্য জিনিস। কিন্তু স্যার রেইনবো সৃষ্টি হয়, হ্যাঁ বল, রেইনবো যে সৃষ্টি হয়, রেনবো তো ওটা তো অন্য ফেনোমেন, ওটা তো অন্য ঘটনা, ডিসপারশন, বিচ্ছুরণ। রেনবো তো বিচ্ছুরণের জন্য, ওর সাথে তো ব্ল্যাক বডি রেডিয়েশনের কোনো ব্যাপার নেই। সান যেটা দিচ্ছে সেটা এয়ারে এসে একটা নতুন ঘটনা ঘটাচ্ছে, তার নাম ডিসপারশন, বিচ্ছুরণ, তার জন্য রেনবো। তো ওটা, ওতে সানের কোনো হাত নেই, ওটা তো এয়ারের ডাস্ট পার্টিকলস, ফগ পার্টিকলস গুলো, ওয়াটার বাবলস গুলো বেসিক্যালি, সেগুলো এফেক্টিভ হচ্ছে। আচ্ছা চলো, এই চারটে পয়েন্টই মনে রাখলে হোক, বল, বুঝতে পেরেছি ব্যাপারটা। হ্যাঁ, চারটে পয়েন্টই মোটামুটি মনে রাখলে হবে, আমি বাংলাগুলো পাশে লিখে দিচ্ছি ইয়েলো কালিতে। স্যার হ্যাঁ বল, এটা কত নম্বর কোয়েশ্চেন হচ্ছে? এটা সেকেন্ড সেকেন্ড টপিক হচ্ছে, তার আগে একটা আচ্ছা বিস্তৃত, তার আগে একটা ছোট টপিক আছে, তার আগে একটা বিস্তৃত গল্প আছে, তারপরে এটা। আচ্ছা, এটা কি লেখা? একটি কৃষ্ণ বস্তু গুহার উপর, হ্যাঁ, একটি কৃষ্ণ বস্তু উহার উপর, কমা দিয়ে মানে ওর উপর যেটা পড়ছে, আপাতত সকল প্রকার তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক শোষণ করে নেয়। এই জায়গায় এমিশনটা না রেখে ট্রান্সমিশন করে দিত, কারণ উপরে ট্রান্সমিটার আছে। স্যার ট্রান্সমিশন মানে কি, রেডিয়েশন ছড়ানো? না, ট্রান্সমিশন রিফ্র্যাকশনের মতো, প্রতিসরণ, নিজের মধ্যে দিয়ে জিনিসটাকে পাঠিয়ে দেওয়া। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এখানে ইংলিশ গুলো লিখে রাখবি, কোয়েফিশিয়েন্ট অফ
অ্যাবজর্পশন, বলে কিন্তু বাংলা অনেক স্যার মানে জানে না, অনার্সের তো মনে থাকে না। এই জায়গায় কিন্তু এই ইংলিশগুলো লিখো, এইভাবে লিখে রেখো না, কোয়েফিসিয়েন্ট অফ অ্যাবজর্পশন, কোয়েফিসিয়েন্ট অফ রিফ্লেকশন, কোয়েফিসিয়েন্ট অফ ট্রান্সমিশন। স্যার সেকেন্ড পয়েন্টটা একবার বলবেন কি বোঝাতে চাই। সেকেন্ড পয়েন্টটা বলছে যে একটি কৃষ্ণ বস্তুকে আদর্শ শোষক বা উত্তম শোষক, মন্দ প্রতিফলক ও মন্দ নিঃসারক হিসাবে ধরা হয়। নিঃসারক মানে কি? নিঃসারক মানে হচ্ছে ট্রান্সমিশন, মানে প্রতিসরণের মতো, যেটা যদি বিকিরণ আসে ওটা নিজের মধ্যে দিয়ে পাশ করিয়ে দেবে। একটা আয়না মানে একটা কাঁচের জানলা যে কাজটা করে, সূর্যের আলোটাকে ওর মধ্যে দিয়ে পাশ করিয়ে ঘরে ঢোকায়, ওটা হচ্ছে নিঃসরণ, প্রতিসরণের মতো ভাবতে পারিস। চলো নেক্সট আমরা যাচ্ছি। তাহলে এখান থেকে একটা ব্ল্যাক বডি রেডিয়েশনের কি কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, আরো অনেক ক্যারেক্টারিস্টিক্স হয়, মোটামুটি আমাদের নলেজে অনেকগুলো আসলো। যে প্রথম কথা হচ্ছে সমস্ত ওয়েভলেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সিজ উইল বি অ্যাবজর্বড। সেকেন্ড ওয়ান, ওটা একটা আইডিয়াল অ্যাবজর্ভার, খুব ভালো অ্যাবজর্ভ করতে পারে বাট নট আ গুড রিফ্লেক্টর বা ট্রান্সমিটার, করতে পারে না। থার্ড বলছে কিছু কোয়েফিসিয়েন্ট আছে এই অ্যাবজর্পশন রিফ্লেকশনের, তাদের ভ্যালুজগুলো একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে অ্যাবজর্পশন কোয়েফিসিয়েন্ট 1, রিফ্লেকশন কোয়েফিসিয়েন্ট 0, কোনো রকম রিফ্লেকশন হয় না, ট্রান্সমিশন কোয়েফিসিয়েন্ট 0, কোনো রকম ট্রান্সমিশন হয় না। এটা কিন্তু আইডিয়াল ব্ল্যাক বডির জন্য। আচ্ছা, অ্যান্ড ফোর্থ ওয়ান, একটা ইন্টারেস্টিং ওয়ান, সেটা হচ্ছে ব্ল্যাক বডি মানে অলওয়েজ ব্ল্যাক তা কিন্তু নয়। যেমন সান একটা খুব ভালো এক্সাম্পল, সানের একটা ইয়েলো রেড একটা ফ্লেভার আছে ওর কালারের মধ্যে, সো দ্যাট ইজ নট আ ব্ল্যাক। ব্ল্যাক বডি মানে যে ব্ল্যাক হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ফাইন, চল নেক্সট, আমাদের নেক্সট টপিকে আমরা মুভ করছি। নেক্সট বলছে প্রপার্টিজ অফ রেডিয়েন্ট হিট, বিকীর্ণ তাপ। বিকীর্ণ তাপ বলতে কি? মেনলি এই সমস্ত রেডিয়েশন থেকে অনেক রকমের ওয়েভ আমাদের কাছে আসতে পারে। যে সান থেকে, সান থেকে যে শুধু আমরা হিট পাই, দ্যাট ইজ আ কনসেপ্ট, দ্যাট ইজ গুড, ঠিকই আছে, কিন্তু এটা ছাড়াও আরো অনেক রকমের রেডিয়েশন আসে। যেমন ইউভি আসে, ইনফ্রারেড আসে, কিছুটা অ্যামাউন্ট ইনফ্রারেড আসে, এই টাইপের। আবার রেডিও ওয়েভস নাম শুনেছিস, এক্স রে, গামা রে, ভিজিবল লাইট, যে আলো আমরা যে আলোতে আমরা পড়াশোনা করছি এখন ওটা একটা ভিজিবল লাইট, এই টাইপের জিনিসগুলো কিন্তু বেসিক্যালি রেডিয়েশনের মধ্যেই পড়ে। তো সেখান থেকে বলছে রেডিয়েটেড হিট, একটা অবজেক্ট থেকে কিছুটা হিট যদি বেরোয়, রেডিয়েট করে, রেডিয়েশনের মাধ্যমে বেরোয়, তাহলে সেখানে কি কি প্রপার্টিজ হোল্ড হয়, কি কি প্রপার্টিজ হোল্ড হয়। যেমন সান থেকে যে হিটটা আমাদের কাছে আসে ওটা কিন্তু বেসিক্যালি রেডিয়েন্ট হিট, যে তাপটা আমরা পাই ওটা কিন্তু বিকীর্ণ তাপ, কারণ সান ওটাকে রেডিয়েট করেছে। তো সেই অ্যাসপেক্টে আমরা কয়েকটা প্রপার্টিজ রেডিয়েন্ট হিটের মাথায় রাখতে পারি। ফার্স্ট ওয়ান হচ্ছে রেডিয়েন্ট হিট। স্যার বলছি যে রেডিয়েট হিট মানেটা কি অ্যাকচুয়ালি? স্যার মানে রেডিয়েট মানেটা কি কথাটা? রেডিয়েন্ট মানে যেটা রেডিয়েশন হয়ে আসছে, যেমন সানের হিটটা। সান তো বেসিক্যালি একটা যেমন ব্ল্যাক বডি, তেমন ও কি করতে পারে, নিজে এনার্জি প্রডিউস করে ছাড়তেও পারে। ও যেমন অ্যাবজর্বও করতে পারে, তেমন ও ছাড়তেও পারে। ও যেটা ছাড়ছে সেই হিটটা, মানে বলতে পারি একটা ব্ল্যাক বডি থেকে যে হিটটা আমাদের কাছে আসছে সেটা একটা ওয়ান টাইপ অফ রেডিয়েন্ট হিট। তো সান থেকে যে হিটটা আসছে আমরা সেইটাকে
বোঝার সুবিধার জন্য চিন্তা করতে পারি। আচ্ছা সো এখানে রেডিয়ান্ট হিটের ফিউ প্রপার্টিস, খুব ইজি ইজি প্রপার্টিস। ফার্স্ট হচ্ছে লাইটের মতো রেডিয়েন্ট হিট স্ট্রেট লাইনে যায়, অ্যান্ড লাইটের যা ভেলোসিটি ওরও কিন্তু ভেলোসিটি সেম। তাহলে আমরা কি বলতে পারবো, রেডিয়েন্ট হিট, রেডিয়েন্ট হিট মুভস ইন আ স্ট্রেট লাইন, রেডিয়েন্ট হিট মুভস ইন আ স্ট্রেট লাইন লাইক লাইট, অ্যান্ড অ্যান্ড ইটস ভেলোসিটি, ইটস ভেলোসিটি ইজ সেম, ইজ সেম উইথ দ্যাট অফ লাইট। কত সেটা? না, 3×10⁸ মিটার পার সেকেন্ড। মানে লাইটের মতো কিছু প্রপার্টিস হোল্ড করে, লাইটের মতো কিছু প্রপার্টিস হোল্ড করে, ঠিক আছে, অ্যান্ড ইটস ভেলোসিটি ইজ সেম উইথ দ্য ভেলোসিটি অফ লাইট, অ্যান্ড লাইট যেরকম স্ট্রেট লাইনে যায় এও স্ট্রেট লাইনে যায়। সেকেন্ড হচ্ছে লাইট যেমন রিফ্লেকশন রিফ্র্যাকশন এইগুলো করতে পারে, রেডিয়েন্ট হিটও করতে পারে। রেডিয়েন্ট হিট ক্যান শো রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন লাইক লাইট। লাইট যেরকম ভাবে করে সেরকম ভাবে রেডিয়েন্ট হিটও কিন্তু রিফ্লেকশন রিফ্র্যাকশন শো করতে পারে, ঠিক আছে। থার্ড একটা পয়েন্ট, এটা মুখস্থ রাখতে হবে একটু, এটা তেমন রকম ভাবে নেই তোদের, সেটা হচ্ছে ইনভার্স স্কোয়ার ল, যাকে বলা হয় ব্যস্ত বর্গ সূত্র। এটা একটা টাইপ অফ ল আর কি, সেটা কিন্তু রেডিয়েন্ট হিট মেনে চলে। রেডিয়েন্ট হিট ওবেজ ইনভার্স স্কোয়ার ল, ব্যস্ত বর্গ সূত্র মেনে চলে। নেক্সট নাম্বার ফোর আমরা বলতে পারি যে রেডিয়েন্ট হিটের, আচ্ছা এখানে কিছু জিনিস অ্যাড করে দিই, কোথায় অ্যাড করবো, যে রিফ্লেকশন রিফ্র্যাকশনের জায়গাতে আরো কয়েকটা ক্যারেক্টারিস্টিক অ্যাড করে দিই, তাহলে বারবার লেখার দরকার পড়বে না। রিফ্লেকশন রিফ্র্যাকশন ইন্টারফিয়ারেন্স ডিফ্র্যাকশন এক্সেট্রা, ঠিক আছে, এইখানে লিখছি সেটা। ইন্টারফেয়ার মানে রিফ্লেকশন রিফ্র্যাকশন প্রতিফলন প্রতিসরণ, ইন্টারফিয়ারেন্স ব্যতিচার, ডিফ্র্যাকশন সমবর্তন এক্সেট্রা। চল নেক্সট নাম্বার ফোর হচ্ছে ফটোগ্রাফিক প্লেট বলে একটা প্লেট পাওয়া যায়, যেখানে ফটোগ্রাফ প্লেস করা হয়, সেই প্লেটটা কিন্তু রেডিয়েন্ট হিটের জন্য নষ্ট হয়ে যায়। তাহলে আমরা বলতে পারবো রেডিয়েন্ট হিট ডিস্ট্রয়েস ফটোগ্রাফিক প্লেট। স্যার এক্সরে প্লেটটা কি ফটোগ্রাফিক প্লেট? এক্সরে প্লেটটা না, এক্সরে প্লেটটা ফটোগ্রাফি করবে না, ওটা এক্সরে প্লেট। রেডিয়েন্ট হিট ডিস্ট্রয়েস ফটোগ্রাফিক প্লেটকে নষ্ট করে, যেমন আলফা বিটা গামা এইগুলো আবার ফটোগ্রাফিক প্লেটকে নষ্ট করতে পারে। নর্মাল ফটোগ্রাফিক প্লেট মানে যেটা ফটোগ্রাফির কাজে পারপাজে ইউজ হয় বা হতো একটা সময় প্রচন্ড পরিমাণে, ওই টাইপের প্লেট আর কি। সো রেডিয়েন্ট হিট ওটাকে ডিস্ট্রয় করে, কিন্তু নর্মাল ভিজিবল লাইট যেটা নর্মাল আলো আমাদের আছে ওটা কিন্তু ডিস্ট্রয় করে না। ব্যাস চারটে বৈশিষ্ট্য লিখে রাখো।
যারা বাংলায় লিখবে প্রথমটা কি লিখবে? বিকীর্ণ তাপ আলোর মতো সরল রেখায় যায়। বিকীর্ণ তাপ আলোর মতো সরল রেখায় যায় এবং উহার বেগ আলোর বেগের সমান হয়। ব্র্যাকেটে মানটা লিখে দে, উহার বেগ আলোর বেগের সমান হয়, ব্র্যাকেটে ভ্যালুটা বসিয়ে দাও। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা লেখার জায়গা আছে, আমি ওখানে লিখে দিচ্ছি। সেকেন্ড পয়েন্টটা লিখতে পারবো হচ্ছে যে যাদের হয়ে গেছে জানাস। সমবর্তন ইত্যাদি ঘটায়। হয়ে গেছে স্যার লেখা। তিন নম্বরটা হচ্ছে বিকীর্ণ তাপ ব্যস্ত বর্গ সূত্র, ব্র্যাকেটে লিখে দেবে, ইনভার্স স্কোয়ার ল মেনে চলে। স্যার বলছি সেকেন্ড এর পয়েন্টটাতে ইন্টারফিয়ারেন্স এর পাশে কি লিখেছেন? ডিফ্র্যাকশন, DIFFRACTION। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হয়েছে সবার? আশা করি সবারই কমপ্লিট। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে বেসিক্যালি রেডিয়েন্ট হিট, মানে যে হিটটা বেরিয়ে যাচ্ছে থ্রু রেডিয়েশন, সেটার আমরা ক্যারেক্টারিস্টিক্স কয়েকটা যেগুলো আপাতত লাগবে সেগুলো আমরা একটু জেনে নিলাম। যে এটা হচ্ছে বেসিক্যালি স্ট্রেট লাইনে যায়, রেডিয়েন্ট হিট লাইটের মতো, অ্যান্ড সেম ভেলোসিটিতে যায়। লাইটের যা ভেলোসিটি রেডিয়েন্ট হিটও তাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রেডিয়েন্ট হিটের ক্ষেত্রে লাইটের অন্যান্য ফেনোমেনন গুলো হতে দেখা যায়, যেমন রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ইন্টারফেয়ারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, অপবর্তন যেটা ছিল ওইগুলোও পাই। থার্ড পয়েন্ট যে এটা একটা ল মেনে চলে, ল এখন আমাদের এটার ওপর নেই, রেডিয়েন্ট হিটের ওপর নেই, আমরা জাস্ট মাথায় রাখি যে রেডিয়েন্ট হিট ইনভার্স স্কোয়ার ল ফলো করে, ইনভার্স স্কোয়ার ল ফলো করে। আর চার নম্বর ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে ফটোগ্রাফিক প্লেট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু রেডিয়েটেড হিট যেটা আসছে তার দ্বারা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, ডিস্ট্রয় হয়ে যেতে পারে। ওকে, সো এই হলো ব্যাপার। নেক্সট, এটা আশা করি কমপ্লিট সবার। নেক্সট যাব আমরা, যা করি। হ্যাঁ, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের পড়তে বলা হয়েছে, ভৌত রাশি পড়বো আমরা, দ্যাট ইজ এমিসিভ পাওয়ার অফ ম্যাটার, পদার্থের বিকিরণ ক্ষমতা। এমিসিভ পাওয়ার অফ ম্যাটার, এটা একটা গল্পের মতো, মানে এর ডেফিনেশনটা বেশ বড় এবং অনেক কিছু ডিটেলস আছে, একটু মন দিয়ে শোন। একটা বডি আছে, একটা অবজেক্ট আছে, বস্তু আছে, সেটা একটা সার্টেন টেম্পারেচারে আছে, নির্দিষ্ট একটা উষ্ণতায় আছে, ঠিক আছে? তার ধরে নে ইউনিট এরিয়া থেকে, তার যে অবজেক্টটা রয়েছে তার ইউনিট এরিয়া একক ক্ষেত্রফল থেকে শূন্য মাধ্যমে, ভ্যাকিউমে, ফ্রি স্পেসে, পার সেকেন্ডে যে রেডিয়েশন যায়, কি বললাম, একটা অবজেক্ট আছে,
তার একটা সার্টেন টেম্পারেচার আছে, তার ইউনিট এরিয়া থেকে ফ্রি মিডিয়ামে 1 সেকেন্ডে কিছু অ্যামাউন্ট অফ রেডিয়েশন যাচ্ছে, মানে তার থেকে বেরোচ্ছে বলতে পারিস, তার থেকে কিছু রেডিয়েশন বেরোচ্ছে, সেটার একটা ভ্যালু আছে সেটা। অ্যান্ড ওই সেম টেম্পারেচারে, ওই সেম টেম্পারেচারে একটা আইডিয়াল ব্ল্যাক বডি আছে, তার ইউনিট এরিয়া থেকে ইউনিট সেকেন্ডে ফ্রি মিডিয়ামে যে এনার্জি যাচ্ছে, যে ওয়েভলেন্থ বলতে পারিস যাচ্ছে, ওয়েভলেন্থের এনার্জি যাচ্ছে, তাদের রেশিও হচ্ছে এমিসিভ পাওয়ার। পুরো গুলিয়ে গেছে? আবার বলছি, একটা মানে খুব সহজ ভাবে বলতে গেলে একটা বডি আছে, সে কতটা এনার্জি এমিট করছে বাই বাই ডিভিশন, একটা ব্ল্যাক বডি কতটা এনার্জি এমিট করছে এটার রেশিও, একটা বডি কতটা এমিট করছে এনার্জি সেটা, বা কতটা রেডিয়েশন করছে সেটা বাই ওই টেম্পারেচারে থাকা একটা ব্ল্যাক বডি কতটা এমিট করছে তার রেশিও, দুটোর রেশিও, মানে বডি বাই ব্ল্যাক বডি, বস্তু বাই কৃষ্ণ বস্তু, ইজ কল্ড এমিসিভ পাওয়ার অফ দ্যাট ম্যাটার বা এমিসিভ পাওয়ার অফ দ্যাট বডি। তাহলে এটা আমরা সিম্পল ডেফিনেশন করে লিখিয়ে দিই, পড়তে আরো সুবিধা হবে। দেখো, সাপোজ ফার্স্টে বলতে হবে যে যে বডিটা আছে সে একটা সার্টেন টেম্পারেচারে আছে, এটাকে এইভাবে গুছিয়ে লেখা যেতে পারে যে এমিসিভ পাওয়ার, এমিসিভ পাওয়ার অফ আ বডি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ রেডিয়েশন অ্যাজ দ্য রেশিও অফ রেডিয়েশন অফ দ্য বডি থ্রু ইটস না অফ দ্য বডি কেপ্ট অ্যাট সার্টেন টেম্পারেচার, কেপ্ট অ্যাট সার্টেন টেম্পারেচার থ্রু ইটস ইউনিট ক্রস সেকশনাল এরিয়া ইন পার সেকেন্ড ইন ফ্রি স্পেস উইথ দ্য রেডিয়েশন অফ আ ব্ল্যাক বডি কেপ্ট অ্যাট দ্যাট টেম্পারেচার, কেপ্ট অ্যাট দ্যাট টেম্পারেচার উইথ দ্য রেডিয়েশন অফ আ ব্ল্যাক বডি। এখানে একটু এখানে একটু মডিফাই করি, দাঁড়া, উইথ দ্য রেডিয়েশন অফ আ ব্ল্যাক বডি থ্রু ইটস ইউনিট এরিয়া ইন ইউনিট সেকেন্ড ইন ফ্রি স্পেস কেপ্ট, হুইচ ইজ কেপ্ট অ্যাট দ্য সেম টেম্পারেচার। ঠিক আছে, দাঁড়া একটু পড়ে দেখি কি বলা হচ্ছে।
জেমিসিভ পাওয়ার অফ আ বডি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ রেডিয়েশন অফ আ বডি কেপ্ট অ্যাট সার্টেন টেম্পারেচার থ্রু ইটস ইউনিট ক্রস সেকশনাল এরিয়া ইন পার সেকেন্ড ইন ইন ফ্রি স্পেস উইথ দ্য ফ্রি স্পেস একটা কমা দি উইথ দ্য রেডিয়েশন অফ আ ব্ল্যাক বডি থ্রু ইটস ইউনিট এরিয়া ইন ইউনিট সেকেন্ড ইন ফ্রি স্পেস উইচ ইজ কেপ্ট অ্যাট দ্য সেম টেম্পারেচার। একদম পারফেক্ট পারফেক্ট। তাহলে এখানে বলছি সে ই ল্যামডা, ক্যাপিটাল ই ল্যামডা, এটাকে আমরা বলছি যে রেডিয়েশন ফ্রম দ্য বডি, রেডিয়েশন ফ্রম দ্য বডি অফ সার্টেন ওয়েভ লেন্থ, একটা ফিক্সড ওয়েভ লেন্থ ও ছেড়েছে, ঠিক আছে, রেডিয়েশন করার সময় অ্যাট সার্টেন টেম্পারেচার, অ্যাট ফিক্সড টেম্পারেচার, ফিক্সড টেম্পারেচার। এদিকে ই নট ইকুয়ালস টু রেডিয়েশন ফ্রম আ ব্ল্যাক বডি, ব্ল্যাক বডি কেপ্ট অ্যাট দ্যাট টেম্পারেচার, কেপ্ট অ্যাট দ্যাট টেম্পারেচার। দেয়ার ফোর এমিসিভ পাওয়ার, এমিসিভ পাওয়ার অফ দ্য বডি স্মল ই ল্যামডা ইকুয়ালস টু ইকুয়ালস টু ই ল্যামডা বাই ই নট। ব্যাস হয়ে গেল, মানে একটা বডির এমিসিভ পাওয়ার বাই একটা ব্ল্যাক বডির এমিসিভ পাওয়ার, দুটোর রেশিও হচ্ছে ওই বডিটার না, মানে ওদের এনার্জিটা হচ্ছে ওই বডিটার এমিসিভ পাওয়ার। ইন্টারেস্টিং ডেফিনেশন, চল লিখে নাও। যারা বাংলায় আছে তারা হেডিং দিয়ে নাও, তারপর আমি বাংলায় বলে দিচ্ছি, এখানে লেখার জায়গা নেই। বলি বাংলায়, লেখো বাংলায় বলছি, একটু ভালোভাবে ভালোভাবে শুনবে, কারণ এখানেও বড় আছে। এভাবে লিখছে, নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট উষ্ণতায় কোনো বস্তুর পৃষ্ঠতলের একক ক্ষেত্রফল থেকে, নির্দিষ্ট উষ্ণতায় কোনো বস্তুর পৃষ্ঠতলের একক ক্ষেত্রফল থেকে শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে প্রতি সেকেন্ডে শূন্য মাধ্যমে প্রতি সেকেন্ডে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের, যে বিকিরণ নিঃসৃত হয় নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের, যে বিকিরণ রেডিয়েশন নিঃসৃত হয় এবং এবং ওই একই তাপমাত্রায়
এবং ওই একই তাপমাত্রায় বা উষ্ণতায় বলতে পারিস একটি আদর্শ কৃষ্ণ বস্তু, যেখানে আইডিয়াল ব্ল্যাক বডি কথাটা আমি মিস করেছি, আইডিয়ালটা মিস করেছি, অফ অ্যান এখানে একটা আইডিয়াল কথা অ্যাড হবে, নিচেও তাই। আইডিয়াল যাই হোক, হ্যাঁ যেটা বলছিলাম যে এবং ওই একই তাপমাত্রায় বা উষ্ণতায় একটি আদর্শ কৃষ্ণ বস্তুর প্রতি একক ক্ষেত্রফল থেকে শূন্য মাধ্যমে প্রতি সেকেন্ডে ওই একই তরঙ্গ দৈর্ঘ্যের যে বিকিরণ নিঃসৃত হয়, কমা এই দুয়ের অনুপাতকে ওই উষ্ণতায় ওই তরঙ্গ দৈর্ঘ্যে বস্তুটির বিকিরণ ক্ষমতা বলা হয়। ওই উষ্ণতায় ওই তরঙ্গ দৈর্ঘ্যের বস্তুটির বিকিরণ ক্ষমতা বলা হয়। বলে নিচে ধরি স্ক্রিনের দিকে দেখ, ক্যাপিটাল ই ল্যামডা বলে একটা লেখা আছে, ক্যাপিটাল ই ল্যামডা ইকুয়ালস টু ইকুয়ালস টু নির্দিষ্ট উষ্ণতায় বস্তু কর্তৃক নিঃসৃত নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ, তার নিচে ই নট দেওয়া আছে বা ই জিরো, সেটা ইকুয়ালস টু ওই উষ্ণতায় আদর্শ কৃষ্ণ বস্তু কর্তৃক মিশ্রিত বিকিরণ। বলে নিচে দেখ, বক্স করা আছে দেয়ার ফোর বস্তুটির বিকিরণ ক্ষমতা, বলে ব্র্যাকেটে স্মল ই ল্যামডা ইকুয়ালস টু দিস বাই দিস। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা নতুন ডেফিনেশন শিখলাম, এটা একটা লতে গিয়ে লাগবে, একটা সূত্রে গিয়ে এই এমিসিভ পাওয়ারটা আমাদের লাগবে, এটা ডেফিনেশন এক্সামে দিতে পারে। সো বেসিক্যালি একটা বডি তার ইউনিট এরিয়া, সে একটা সার্টেন টেম্পারেচারে আছে, তার ইউনিট এরিয়া দিয়ে ইউনিট সেকেন্ডে যে রেডিয়েশনটা বেরোচ্ছে ডিভাইডেড বাই দ্য রেডিয়েশন এমিটেড বাই আ ব্ল্যাক বডি, যে কিনা ওই সেম টেম্পারেচারে আছে, তাদের রেশিও ডিভিশন করে দেবো। ঠিক আছে, ইউনিট এরিয়া দিয়ে বেরোবে, ইউনিট সেকেন্ডে বেরোবে,
ফ্রি স্পেসের দিকে বেরোবে। সো দিস ইজ এমিসিভ পাওয়ার। এর আর একটা ক্লোজ ফ্রেন্ড আছে, দ্যাট ইজ অ্যাবজর্পটিভ পাওয়ার, শোষণ ক্ষমতা। হোপফুলি সবার লেখা কমপ্লিট, চেঞ্জ করছি আমি। অ্যাবজর্পটিভ পাওয়ার অফ ম্যাটার, অ্যাবজর্পটিভ পাওয়ার অফ ম্যাটার পদার্থের শোষণ ক্ষমতা। নাম শুনেই বোঝা যাচ্ছে স্যার এখানে একটা শোষণ রিলেটেড একটা কিছু ব্যাপার থাকবে, অ্যাবজর্পশন ব্যাপার থাকবে। এক্স্যাক্টলি তাই, ডেফিনেশন একটু বুঝিয়ে দিই আগে। সেটা হচ্ছে একটা সার্টেন টেম্পারেচারে একটা অবজেক্ট আছে, বস্তু আছে, একটা ম্যাটার আছে, সে কি করবে, সে ইউনিট সেকেন্ডে, প্রতি সেকেন্ডে কিছু রেডিয়েশন ছাড়ছে, কিছু রেডিয়েশন ছাড় মানে সে বাইরে বের করছে, ঠিক আছে, এবার কিছুটা অ্যাবজর্বও করছে। ওর ওপর যে রেডিয়েশনটা এসে পড়ছে সে তো কিছু অ্যাবজর্বও করছে, একটা অবজেক্ট রয়েছে তার ওপর কিছু অ্যামাউন্ট অফ রেডিয়েশন এসে পড়ছে, সে কি করবে, কিছু অ্যামাউন্ট অফ রেডিয়েশনের কিছুটা অ্যাবজর্ব করে নেবে। সাম পোর্শন অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন উইল গেট অ্যাবজর্বড, অ্যাবজর্ব হয়ে যাবে। সো ওইটাকে যদি রেশিও করি, অ্যাবজর্পশন বাই ইনসিডেন্ট, মানে ধরে নে আমার ওপর 10 জুল এসে পড়েছে এনার্জি, আমি 2 জুল অ্যাবজর্ব করে নিয়েছি, সো অ্যাবজর্পটিভ পাওয়ার হবে 2/10, মানে কতটা অ্যাবজর্ব করলাম বাই কতটা ইনসিডেন্ট হয়েছে, ঠিক আছে, কতটা অ্যাবজর্ব করলাম ডিভাইডেড বাই দ্য অ্যামাউন্ট অফ ইনসিডেন্ট রেডিয়েশন। এটা সিম্পল ডেফিনেশন, এখানে কোনো ব্ল্যাকবোর্ডের গল্প নেই, যেটা আগেরটাই ছিল। তাহলে ডেফিনেশনটা আমরা আরামসে লিখে ফেলতে পারি। ডেফিনেশনটা আমরা কিভাবে লিখছি, যে একটা বডি থাকবে সার্টেন টেম্পারেচারে পার সেকেন্ডে তার উপর একটা রেডিয়েশন এসে পড়ছে। আচ্ছা কিভাবে লেখা যেতে পারে, যে অ্যাবজর্পটিভ পাওয়ার অফ আ বডি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ, ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ রেশিও অফ রেট অফ অ্যাবজর্পশন অফ রেডিয়েশন অন দ্যাট বডি ইন ইউনিট সেকেন্ড, সেকেন্ড উইথ দ্য উইথ দ্য উইথ দ্য অ্যামাউন্ট অফ ইনসিডেন্ট রেডিয়েশন, উইথ দ্য অ্যামাউন্ট অফ রেট অফ ইনসিডেন্ট রেডিয়েশন, উইথ দ্য, এখানে রেট কথাটা আছে তাহলে এখানেও রেট দেবো, উইথ দ্য অ্যামাউন্ট অফ রেট অফ, রেট অফ ইনসিডেন্ট রেডিয়েশন, ঠিক আছে, উইথ দ্য অ্যামাউন্ট অফ রেট অফ ইনসিডেন্ট রেডিয়েশন অফ সার্টেন ওয়েভলেন্থ, নির্দিষ্ট একটা ওয়েভলেন্থ, ফাইন। বলে এখানে কি লিখবো, সে সাপোজ ধরে নে E1, E1 ইকুয়ালস টু, ই না, ই দিয়ে তো এমিসিভ পাওয়ারের বোঝাচ্ছি, কিউ দিচ্ছি, কিউ দিয়ে বোঝাচ্ছি, Q1 ইকুয়ালস টু রেট অফ অ্যাবজর্পশন অফ দ্য বডি
রেট অফ অ্যাবজর্পশন অফ দ্য বডি কিউ টু ইকুয়ালস টু রেট অফ ইনসিডেন্ট রেডিয়েশন, এটা হচ্ছে অন দ্য বডি, ওটা অফ দ্য বডি, দিস ওয়ান ইজ অন দ্য বডি, বডির ওপর, তাহলে দেয়ার ফোর অ্যাবজর্পটিভ পাওয়ার, অ্যাবজর্পটিভ পাওয়ার এ ল্যামডা, এ ল্যামডা ইকুয়ালস টু কতটা অ্যাবজর্পশন হয়েছে বাই কতটা এসছে, বেশ সিম্পল, কতটা অ্যাবজর্পশন হয়েছে বাই কতটা ইনসিডেন্ট হয়েছে, বেরিয়ে গেল, ইজি ব্যাপার। চলো লিখে নাও, যারা বাংলা লিখবে তারা একটু নক করো, হেডিং হয়ে গেলে। স্যার বলছি একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলছি যে স্যার এই এমিসি পাওয়ার যেটা আছে যেখানে স্যার একটা বডির সাথে মানে আপনার ব্ল্যাক বডিটাকে কম্পেয়ার করাচ্ছে, বাট স্যার অ্যাবসর্বেটিভ অ্যাবসর্বেটিভ পাওয়ার এসে শুধু ওই বডিটারই শোষণ ক্ষমতার বিকিরণ ক্ষমতায় কেন স্যার কম্পেয়ার করা হচ্ছে, মানে যতটা আসছে তার সাথে ওই বডিটারই যতটা রিফ্লেক্ট করছে মানে অ্যাবসর্ব করছে সেটাকে কম্পেয়ার করা হচ্ছে, তাই স্যার এখানে ব্ল্যাক বডির কেসটা আসলো না কেন? অ্যাবজর্পশনটা ডিপেন্ড করে কতটা ওর ওপর ইনসিডেন্ট হচ্ছে তার ওপর। এবার এমিশন যে ব্যাপারটা, এমিসিভ পাওয়ারের যে ব্যাপারটা ছিল, ওখানে ব্ল্যাক বডির সঙ্গে কম্পারিজনটা এই জন্য আনা হয়েছিল কারণ ব্ল্যাক বডির এমিসিভ পাওয়ার খুব কম, অ্যাবজর্পটিভ পাওয়ার খুব বেশি, যেহেতু এমিসিভ পাওয়ার কম তাই তার সাথে কম্পারিজনটা আনা হয়েছে, আর যেহেতু ব্ল্যাক বডির অ্যাবজর্পশন পাওয়ার পুরোপুরি ওয়ান তাই ব্ল্যাক বডির সাথে এখানে ওয়ান মানে তো আছে, যদি চলেও আসে ব্ল্যাক বডির ফর্মুলাতে সেহেতু ওয়ানই বসবে, যার জন্য এখানে ফর্মুলাতে ব্ল্যাক বডির কনসেপ্টটা নেই, কারণ ব্ল্যাক বডির অ্যাবজর্পটিভ পাওয়ার ওয়ান, আমি যদি ইউজও করি কোনো একটা এক্সপ্রেশন সেখানে ওয়ানই বসাবো তো আলটিমেটলি ওটা থাকবে না, কিন্তু এমিসিভ পাওয়ারের ক্ষেত্রে ব্ল্যাক বডির এমিসিভ পাওয়ার কিছুটা কিছুটা আছে তাই ওটা এক্সিস্ট করবে থাকবে, ওই জন্য ওখানে আছে ফর্মুলাতে। স্যার বলছিলাম যে আপনি এটা বলছেন আইডিয়াল ব্ল্যাক বডির ক্ষেত্রে, তো স্যার আইডিয়াল ব্ল্যাক বডির ক্ষেত্রে এমিসি পাওয়ার তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে তো স্যার এটা ইনফিনিটি হয়ে যাওয়ার কথা, কোনটা এমিসি পাওয়ারের যে ফর্মুলাটা আছে ওখানে নিচেরটা তো আইডিয়াল ব্ল্যাক বডির এমিসি পাওয়ার, হুম 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 তাহলে স্যার আইডিয়াল ব্ল্যাক বডির এমিসিটা তো জিরো হয়ে যাচ্ছে, হ্যাঁ তাই হবে আইডিয়াল, তাহলে তো স্যার ওটা ইনফিনিটি হয়ে যাওয়ার কথা, সামথিং বাই জিরো তো ইনফিনিটি হয়ে যাবে স্যার, হ্যাঁ হবে অসুবিধা কিছু নেই, আইডিয়াল ব্ল্যাক বডি ইউজ করলে আইডিয়াল তাহলে ব্ল্যাক স্যার বডি, কোনো বডি যতটাই রিফ্লেক্ট করুক আর যাই করুক সবারই তো ইনফিনিটি আসছে স্যার, কিসের? হ্যাঁ এখানে আইডিয়াল ব্ল্যাক বডি নিচ্ছে, আমরা এমিসিভ পাওয়ারের ডেফিনেশনটা দেওয়ার সময় একটা আইডিয়াল ব্ল্যাক বডিকে নিয়ে চিন্তা ভাবনা করছি, না যখন আমরা ক্যালকুলেশন করব তখনও তো আমরা আইডিয়াল ব্ল্যাক বডির এমিসিভ পাওয়ারটা হিসেবেই ক্যালকুলেশন করব, তখন কেন যদি ফর্মুলাটা আইডিয়াল তো ব্ল্যাক ওইটাই, বডি থাকে, এখানে তো কম্পারিজন ছিল, তুই নিজেই বললি যে এখানে একটা নর্মাল বডির সাথে কম্পারিজন আছে, এখানে এখানে নর্মাল বডির সাথে আইডিয়াল ব্ল্যাক বডির কম্পারিজন হ্যাঁ করছি, হ্যাঁ এবার যখন হ্যাঁ প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করব তখন যদি হাতের কাছে আইডিয়াল ব্ল্যাক বডি থাকে তাহলে ওবভিয়াসলি এখানে আমাকে জিরো বসিয়ে ব্যাপারটাকে সলভ আউট করতে হবে, ইনফিনিটি করতে হবে, মানে আমার ওই মোমেন্টে যে ব্ল্যাক বডিটা থাকবে, ডেফিনেশন দেওয়ার সময় আমরা যেহেতু কম্পারিজন করছি আইডিয়ালের সাথে করছি, প্র্যাকটিক্যালি করার সময় যদি হাতের কাছে আইডিয়াল থাকে তো স্যার এখানে জিরো, প্র্যাকটিক্যালি করার ক্ষেত্রে আমরা যেমন প্ল্যাটিনাম ব্ল্যাক দিয়ে প্ল্যাটিনাম করি ব্ল্যাক বা তখন তখন স্যার ওটা তো মানে অনেকটাই কম, ওটা তো টেন্স টু ইনফিনিটি মানে টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে বলতে গেলে এক প্রকারে, হ্যাঁ তাহলে এই যে ই নটের ভ্যালু কিছু একটা পাবো, ওখানে 2% মানে ফোর খুবই পার্সেন্ট ক্ষুদ্র ফাঁকা আর ছিল, কি, 2% শুনে নে, 2% 4% ফাঁকা আছে তাহলে এখানে 2% বা 4%-এর কোনো একটা কিছু বসবে, তাহলে এটা প্রচন্ড কম, তাহলে যে বডিটার এমিসিভ পাওয়ার ভাবছি সেটা প্রচন্ড বেড়ে যাবে, ই নটটা যদি কমে যায় তাহলে সেই বডিটার এমিসিভ পাওয়ারটা হিউজ অ্যামাউন্টে বেড়ে যাবে, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি
তখন বডিটা এমিট করতে পারবে, সেই সেন্সটা ইউজ হবে। ঠিক আছে, বিতাসে বেশিরভাগ ক্ষেত্রে তো এটাই হবে। এটা আইডিয়াল, এটা ডেফিনেশন। আইডিয়াল গ্যাস যেমন একটা ডেফিনেশন, এটাও একটা ডেফিনেশন। এই ডেফিনেশনের ওপর বেস করে আমরা এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্ট কাদের ওপর করব? রিয়েল গ্যাসের ওপর, রিয়েল বডির ওপর, যেটা নর্মাল আমাদের গ্যাসের ক্ষেত্রে হয়। আইডিয়াল গ্যাস একটা কনসেপ্ট, তার জন্য এক গাদা লজ আছে। যখন সেটাকে প্র্যাকটিক্যালি আমি করতে যাব, তখন সেখানে আমার যে ডেভিয়েশন গুলো আসবে সেইগুলো দেখা। এখানেও তাই, এটা একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন ফর আইডিয়াল একটা বডির সাথে আইডিয়াল ব্ল্যাক বডির কম্প্যারিজনে। যখন এটাকে নিয়ে কাজ করব, যদি আইডিয়াল ব্ল্যাক বডি থাকে ওই মোমেন্টে, উই উইল কম্পেয়ার দ্যাট। কারণ দুটো টেম্পারেচার সেম রাখতে হবে। সেম রাখবো কিভাবে? যখন দুটো পাশাপাশি থাকবে আমি বুঝতে পারবো যে হ্যাঁ দুটো সেম আছে। যদি আইডিয়াল না পাই, আইডিয়াল না পাই, তাহলে এখানে ই নটের ভ্যালুটা আমরা জিরো বসাবো না। 1%, 2%, 0.5, 0.7, 0.001 কিছু একটা বসাবো, সেই করেসপন্ডিংলি বডিটার এমিসিভ পাওয়ারটা বেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যারা বেঙ্গলিতে লিখবে তারা স্টার্ট করো। বলি, সেটা হচ্ছে বাংলায় বলছি, যারা লিখবে লিখে নাও। এভাবে লিখবো যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট উষ্ণতায় কোনো বস্তুর উপর প্রতি সেকেন্ডে কোনো বস্তুর উপর প্রতি সেকেন্ডে কোন নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আপতিত বিকিরণের আপতিত বিকিরণের যে ভগ্নাংশ প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে বস্তু কর্তৃক শোষিত হয় তাকে ওই উষ্ণতায় ওই তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের জন্য বস্তুটির শোষণ ক্ষমতা বলা হয়। বলে নিচে এটা আমি সাইডে লিখে দিচ্ছি যে ধরি Q1 ইকুয়ালস টু বস্তু কর্তৃক শক্তি শোষণের হার বা বিকিরণের হার। বস্তু ক, হ্যাঁ, কর্তৃক
শক্তি শোষণের হার, এখানে হচ্ছে বস্তুর উপর শক্তি আপাতনের হার, বাকি দুটো জানিস তো, শোষণ ক্ষমতা এ ল্যামডা ইকুয়ালস টু Q1 বাই Q2। আশা করি বুঝতে পেরেছো সবাই যে যতটা এসে পড়ছে মানে ইনসিডেন্ট আর কি, আর যতটা অ্যাবজর্ব করছে, দুটোর আমরা একটা কম্পারেটিভ আমরা কি করব, যে মিনিট, দুটোর আমরা কম্পারেটিভ একটা রেশিও করে নেব, ঠিক আছে, দুটো কম্পারেটিভ একটা রেশিও করে নেব, তাহলে আমরা ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবো। আচ্ছা চলো নেক্সট নেক্সট আমরা যাচ্ছি, চেঞ্জ করলাম। ওকে, আরেকটা কোয়ান্টিটি রয়েছে, একটু অল্প করে জানতে হবে, দ্যাট ইজ এনার্জি ডেন্সিটি, শক্তি ঘনত্ব। আমরা নর্মাল ডেন্সিটি জানি, ভর বাই আয়তন, মাস বাই ভলিউম, দিস ওয়ান ইজ এনার্জি ডেন্সিটি। দ্য ডেফিনেশন ইজ ভেরি সিম্পল, ডেফিনেশন ইজ অ্যাবসলুটলি সিম্পল। ডেফিনেশন কি? এনার্জি বাই ভলিউম, এনার্জি বাই ভলিউম, ঠিক আছে। তাহলে কি বলবো, কোনো ব্ল্যাক বডির ইউনিট এরিয়াতে যত অ্যামাউন্ট অফ এনার্জি থাকে, দ্যাট ইজ কল এনার্জি ডেন্সিটি। দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ইন ইউনিট ভলিউম অফ আ ব্ল্যাক বডি ইজ কল্ড এনার্জি ডেন্সিটি, ফাইন। দেয়ারফোর এনার্জি ডেন্সিটি, যেটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি, কি হবে? এনার্জি বাই ভলিউম, সিম্পল, এনার্জি বাই ভলিউম। একটা বডির এনার্জি তাকে ভলিউম দিয়ে ডিভাইড করবি, যেটা পাবি দ্যাট ইজ ইউ, এনার্জি ডেন্সিটি, ফাইন। তাহলে এর ইউনিটস চিন্তা ভাবনা করতে পারবি, এর ইউনিটসটা জানতে হয়। যদি এসআইতে চিন্তা ভাবনা করিস, দ্যাট ইজ জুল পার মিটার কিউব, এনার্জি জুল অ্যান্ড ভলিউম ইজ মিটার কিউব। সিমিলারলি ফর সিজিএস, এনার্জি বেসিক্যালি হিট এনার্জিকে ডিফাইন করছি, দ্যাট ইজ ক্যালোরি, পার সেমি কিউব। নেক্সট, ইট হ্যাভ ইটস ডাইমেনশন, ওর নিজস্ব একটা ডাইমেনশন আছে, দ্যাট ইজ ইউ ইকুয়ালস টু এনার্জি, তো এনার্জি মিন্স ML স্কোয়ার টি মাইনাস টু, ডাইমেনশন ছোটবেলায় ছিল। ভলিউম মানে হচ্ছে, সরি, এল কিউব, সো এল স্কোয়ার, এল কিউবের এক কেটে গেল, একটা এল ওপরে উঠছে, দ্যাট ইজ এম, এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, বোঝা গেল? একটা এল ওপরে উঠলো, এই যে নিচে একটা এল আছে, সো এল মাইনাস ওয়ান। ডেফিনেশন বাংলায় কি লিখতে পারবি, যে এরকম লেখা যেতে পারে, কোন কৃষ্ণ বস্তুর একক আয়তনে শক্তিকে ওই বস্তু
বস্তুর শক্তি ঘনত্ব বলা হয়? কোন কৃষ্ণ বস্তুর একক আয়তনে শক্তিকে ওই ওই বস্তুর শক্তি ঘনত্ব বলা হয়, বলে তারপরে এই লাইনটা যে শক্তি ঘনত্ব এনার্জি ডেন্সিটি ইকুয়াল টু এনার্জি বাই ভলিউম, তারপর তো এই দুটোটাও করে নিচ্ছিস, বুঝলা? চলো লিখে নাও দেখি। তোমার কানেকশন আছে তো? হ্যাঁ স্যার। ওকে, হয়ে গেছে স্যার। ওকে, আশা করি সবারই কমপ্লিট। সো এনার্জি ডেন্সিটি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এনার্জি ডেন্সিটি ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা মানে সিম্পলি এনার্জি বাই ভলিউম। কোনো একটা অবজেক্ট, এলে বেসিক্যালি শর্ট কোশ্চেনে আসতে পারে, একটা অবজেক্টের এনার্জি দিয়ে দিল, ভলিউম দিয়ে দিল, বললো এনার্জি ডেন্সিটি কত। ফর্মুলা তো ইজিলি ইউজ করছিস, বাট ইউনিটটা কিন্তু ধ্যান রেখে দিতে হবে। এনার্জি জুল, ভলিউম মিটার কিউব, অথবা ক্যালোরি সেন্টিমিটার কিউব। ফাইন, ওকে, ডাইমেনশন আসতে পারে। নেক্সট নেক্সট টপিক, লেটস মুভ। এইছে, এবার আমাদের রেডিয়েশন রিলেটেড লজ, সূত্রগুলো স্টার্ট হলো। ফার্স্টেই আছে ওয়াইন্স ল অফ রেডিয়েশন। ইংলিশে ওয়াইন্স উচ্চারণটা, কিন্তু বাংলায় উচ্চারণ হয়ে যায় ভিন ভিন, ভিনের বিকিরণের সূত্র। তো আমরা আগে ইংলিশটা লিখে নিই, তারপর সেটার রেসপেক্টে বাংলাটা বলবো। আগে লটা পুরোটা লিখছি, তারপর আমরা দেখব লটা কি বলছেন ভদ্রলোক। ভিন বা উইন কি বলছেন? এনার্জি ডেন্সিটি যেটাকে আমরা এখানে ক্যাপিটাল ই ল্যামডা বলছি, আগের বারে ইউ দিয়েছিলাম, এখানে ই বলছি, ঠিক আছে? এনার্জি ডেন্সিটি of radiation of wavelength lambda and lambda plus d lambda from a ব্ল্যাক বডি অফ টেম্পারেচার ক্যাপিটাল টি ইজ গিভেন বাই ই ল্যামডা ডি ল্যামডা ইকুয়ালস টু এ ল্যামডা 5 ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা ক্যাপিটাল টি ইন্টু ডি ল্যামডা। এখানে সূত্র বলতে, যে কোনো ল বলতে, মেনলি এক্সপ্রেশন গুলোকেই মিন করা হয়। দিস ইজ দ্য থিং, যেখানে হোয়ার এ and b are arbitrary constant, মানে যে কোনো কনস্ট্যান্ট আর কি, ঠিক আছে? এই হলো ব্যাপার। মানে লটা কি বলছেন, ওয়াইন কি বলছেন? ওয়াইন বলছেন যে একটা ব্ল্যাক বডি যার ওয়েভলেন্থ ল্যামডা থেকে ল্যামডা প্লাস ডি ল্যামডা, মানে ধরেন ল্যামডা হচ্ছে 5 মিটার,
ল্যামডা হচ্ছে 0.5, তাহলে 5 মিটার থেকে 5 + 0.5 মানে 5.5, 5 মিটার থেকে 5.5 মিটার পর্যন্ত ওয়েভলেন্থের একটা রেঞ্জে একটা ব্ল্যাক বডির এনার্জি ডেন্সিটির কি ফর্মুলা হতে পারে বা এনার্জি ডেন্সিটি কত হতে পারে? দিস ওয়ান ই ল্যামডা ডি ল্যামডা, দেখ বোথ সাইড দেখ, ডি ল্যামডা কাটাই আছে, এটা জাস্ট তোর ইন্টিগ্রেশন করার জন্য রাখা আর কি। তো তার এনার্জি ডেন্সিটি হবে এ বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি। ওকে, ল্যামডা থেকে ল্যামডা প্লাস ডি ল্যামডার রেঞ্জের মধ্যে যে কোনো একটা ব্ল্যাক বডি যদি আমরা কনসিডার করি যেটা টি টেম্পারেচারে আছে, তার এনার্জি ডেন্সিটি হবে দিস ফর্মুলা, এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি। ওকে, বাংলায় করাটা খুবই সোজা, ভেরি ইজি। কিভাবে করব? একটি ক্যাপিটাল টি উষ্ণতায় থাকা কৃষ্ণ বস্তুর ল্যামডা ও ল্যামডা প্লাস ডি ল্যামডা পরিসরে শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্বের ল্যামডা প্লাস ডি ল্যামডা তরঙ্গ না কৃষ্ণ বস্তুর তরঙ্গ দৈর্ঘ্যে ল্যামডা ও ল্যামডা প্লাস ডি ল্যামডা পরিসরে শক্তি ঘনত্বের রাশিমালা হয় বলে এই যে ই ল্যামডা ডি ল্যামডা এ বাই ল্যামডা 5 মাইনাস বি বাই ল্যামডা টি ডি ল্যামডা, ফাইন, যেখানে এ বি হলো যে ধ্রুবক, আরবিট্রারি কনস্ট্যান্ট মানে যে কোনো ধ্রুবক আর কি, ঠিক আছে ধ্রুবক, চল ছোট্ট লো একদম, জাস্ট এক্সপ্রেশনটাই মেন, লিখে ফেলো ফটাফট। হয়ে গেছে স্যার, গুড, হয়ে গেছে স্যার, বাহ, তাহলে আমরা ওয়াইন্স ল অফ রেডিয়েশন জেনে গেলাম। নেক্সট নেক্সট যাচ্ছি আমরা, নেক্সট ল, কেউ বুঝতে পারোনি? এনি ওয়ান? ইজি ইজি, ল্যামডা থেকে ডি ল্যামডার মধ্যে ওর এনার্জি ডেন্সিটি কত হবে, দিস ফর্মুলা, সোজা ব্যাপার। চল নেক্সট ওয়ান, ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল, ওয়াইন বা ভিনের সরণ সূত্র, ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল, ওয়াইন্স। সো এই লটাতে কি বলা হচ্ছে স্টেটমেন্টটা লিখে নি, তারপরে জিনিসটা বুঝিয়ে দিলে ব্যাপারটা সহজেই বুঝতে পারবি। উনি বলছেন, দ্য ওয়েভলেন্থ অফ দ্য মোস্ট স্ট্রংলি দ্য ওয়েভলেন্থ অফ দ্য মোস্ট স্ট্রংলি emitted radiation in the continuous spectrum from a full radiator মানে যে রেডিয়েট করছে is inversely proportional, inversely proportional to the absolute temperature, absolute
টেম্পারেচার ব্র্যাকেটে ক্যাপিটাল টি অফ দ্য বডি, ঠিক আছে? দাস ল্যামডা ম্যাক্স প্রপোর্শনাল টু 1/T ল্যামডা ম্যাক্স ইন্টু টি ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট আসে, কনস্ট্যান্টটাকে আমরা স্মল বি ধরি, স্মল বি ধরি, এর একটা মানে এ রয়েছে, ভ্যালু আছে, ওয়্যার স্মল বি ইকুয়ালস টু কুইন্স কনস্ট্যান্ট, এর একটা ভ্যালু আছে, দ্যাট ইজ 2.898 ইন্টু 10^-3 মিটার কেলভিন। এটা অনেকে মিলি কেলভিন ভাবে, অনেকেই অনেক স্টুডেন্টকে বলতে শুনেছি মিলি কেলভিন, না না এটা হচ্ছে মিটার ইন্টু কেলভিন, গুলিয়ে যায়, ঠিক আছে? মিটার ইন্টু কেলভিন, এটা হচ্ছে উইন্স ডিসপ্লেসমেন্ট ল, উইনের সরণ সূত্র। এবার এই লয়ের একটা সিগনিফিকেন্স আছে, সেটা নেক্সট পেজে বলছি। সেটা হচ্ছে আমরা যদি এদিকে ল্যামডা টানি, এদিকে ই ল্যামডা প্লট করি, এনার্জি ডেন্সিটি, তাহলে কতগুলো গ্রাফ আঁকছি, এখানে ল্যামডা 3 ধরে নে, ল্যামডা 2, ল্যামডা 1, ঠিক আছে? এটা হচ্ছে T1 টেম্পারেচার, এটা হচ্ছে T2 টেম্পারেচার, T3 টেম্পারেচার, ধরে নে T3টা বড়। এটা একটা এক্সপেরিমেন্টাল গ্রাফ ড্র করেছি, এই গ্রাফটা থেকেই আমরা লটাকে বলতে পারি। আচ্ছা, আমি আগের বারে কি ল্যামডা ম্যাক্স দিয়েছি না? ওহো, এখানে করে দিয়েছি, ঠিক আছে, ল্যামডা ম্যাক্স দিয়েছি। তাহলে একটা কাজ করি, এই নামগুলো ল্যামডা ম্যাক্স ফরম্যাটে রাখতে পারি না, ঠিক আছে, ছাড়া অসুবিধা নেই, এগুলো সব ম্যাক্সিমাম ভ্যালু মাথায় রাখিস, ম্যাক্স ভ্যালু, ম্যাক্স ভ্যালু। গ্রাফটা কি বোঝাচ্ছে? গ্রাফটা বোঝাচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি একটা ব্ল্যাক বডির, তোর যদি ওয়েভলেন্থ কতটা, ওয়েভলেন্থ তো ছাড়ছে, আর ওর এনার্জি ডেন্সিটি কত, তার যদি গ্রাফ প্লট করি, এক্স অ্যাক্সিসে ওয়েভলেন্থ অ্যান্ড অন দ্য ওয়াই অ্যাক্সিস উই হ্যাভ দিস এনার্জি ডেন্সিটি, রাইট? ও কতটা ওয়েভলেন্থ, কতটা এনার্জি ডেন্সিটি ওর রয়েছে, তাদের একটা ভ্যালু মেজার করছি, বিভিন্ন টেম্পারেচারে মেজার করেছি, করে এরকম তিনটে গ্রাফ পেয়েছি, ঠিক আছে? টেম্পারেচার দেওয়া আছে, প্রথমে কম টেম্পারেচারে করেছি দিস ওয়ান, সেকেন্ডে একটু বেশি টেম্পারেচার দিস কার্ভ, অ্যান্ড থার্ড ওয়ানে অনেকটা বেশি টেম্পারেচারে করেছি। খেয়াল করে দেখ, যত টেম্পারেচার বাড়ছে পিক গুলো কিন্তু অরিজিনের দিকে সরে যাচ্ছে, এই পিক গুলোকে আমরা টেনেছি নিচে। তাহলে এই ওয়েভলেন্থটার ভ্যালু ল্যামডা 1, এই ওয়েভলেন্থটার ভ্যালু ল্যামডা 2, এই ওয়েভলেন্থটার ভ্যালু ল্যামডা 3, রাইট? ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3। খেয়াল করে দেখ, যখন T1টা কম, ল্যামডা 1 কিন্তু বেশি, এক্স অ্যাক্সিস তো, সো ল্যামডা 1 বড়, তাহলে টেম্পারেচার কম থাকলে ল্যামডা বাড়ে, T2 মাঝারি, ঠিক আছে, T3 টেম্পারেচার কি বড়, তো এই যে বড়, তো তার করেসপন্ডিংলি দেখ ল্যামডাটা ডিক্রিজ করে গেছে, ল্যামডা 3 কমে গেছে, তার মানে টেম্পারেচার যদি বেড়ে যায় ল্যামডা ডিক্রিজ করবে, সেই জিনিসটাই এইখানে শো হচ্ছে, যে ল্যামডা প্রপোর্শনাল টু 1/ টেম্পারেচার, একটা বডির রেডিয়েশনে যতটা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ ও বের করতে পারবে সেটা ওর টেম্পারেচারের সাথে ব্যস্তানুপাতিক, টেম্পারেচারের সাথে ইনভার্স ওয়েতে চেঞ্জ হয়, এটাই বলতে চাইছে, ঠিক আছে? চল নোট ডাউন করে নাও, আমি বেঙ্গলিতে লিখে দিচ্ছি। সো বাংলায় কি লিখলাম, যে ইংলিশে লেখা আছে রেডিয়েটার, রেডিয়েটারও যা ব্ল্যাক বডিও তাই, কারণ ওই তো রেডিয়েশন করছে,
কোন আদর্শ কৃষ্ণ বস্তুর থেকে নির্গত সর্বোচ্চ বিকিরণের ক্ষেত্রে ম্যাক্সিমাম রেডিয়েশন যখন হবে, সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য মানে ম্যাক্সিমাম রেডিয়েশনের যে ওয়েভলেন্থটা মানে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, বস্তুটির পরম উষ্ণতা দ্যাট ইজ ক্যাপিটাল টি এর সাথে ব্যস্তানুপাতিক ইনভার্সলি প্রপোর্শনাল বলে তারপরে ওই লাইনটা লিখে নেয়। ল্যামডা ম্যাক্স প্রপোর্শনাল টু 1/T, তাহলে মাল্টিপ্লাই করে বি আসলো, বি হচ্ছে ওয়েন্স কনস্ট্যান্ট। এটা লিখে নেওয়ার পরে গ্রাফটা ড্র করবি। স্যার বলছি কি, এখানে বলেছে যে ফ্রম এ ফুল রেডিয়েশন, এই ফুল রেডিয়েশন মানে এটা কি বোঝাতে চাইছে? এই ফুল রেডিয়েটর রেডিয়েশন ফ্রম এ ফুল রেডিয়েটর মানে যে রেডিয়েট করবে, মানে ব্ল্যাক বডি রেডিয়েটর মানে যে রেডিয়েট করছে, ফ্রম এ ফুল রেডিয়েটর ব্র্যাকেটে ব্ল্যাক বডি। বিটা কি? টি হচ্ছে পরম, এই যে এখানে লিখে দিইনি, হ্যাঁ এই যে পরম উষ্ণতা, এখানে ক্যাপিটাল টি লিখে দে। বি 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 হচ্ছে ভিনের ধ্রুবক, ওকে। সো হোপফুলি বুঝতে পেরেছো সবাই আশা করি, যে ডিসপ্লেসমেন্ট লতে কি বলছেন। ডিসপ্লেসমেন্ট ল এটা অনেক সময় জিজ্ঞাসা করে, আমি দেখছিলাম সেদিন সিউর একটা কোয়েশ্চেনে বলছে এটাকে ডিসপ্লেসমেন্ট ল বলা হচ্ছে কেন, হোয়াই দিস ইজ কল ডিসপ্লেসমেন্ট ল, এমনি ল বলা যেত। সেটা বলতে গেলে কি করতে হবে, আগের ল এর সাথে কম্প্যারিজনটা নিয়ে আসতে হবে, যে ওয়াইন্স লতে ওয়াইন্স কি বলেছেন বা ভিন কি বলেছেন যে এনার্জি ডেন্সিটি উইল বি লাইক দিস। সেকেন্ড লতে ডিসপ্লেসমেন্ট লতে উনি বলছেন যে টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে ওয়েভলেন্থ, ম্যাক্সিমাম ওয়েভলেন্থটা কমে যাবে। তার মানে যদি আমরা গ্রাফিক্যালি ওটা প্লট করি, গ্রাফিক্যালি দেখতে পাচ্ছি ওয়েভলেন্থটা শিফট করে যাচ্ছে, যত টেম্পারেচার বাড়ছে ওয়েভলেন্থটা দেখ T1 এর জন্য ল্যামডা 1, T2 এর জন্য ল্যামডা 2 সরে গেল, লেফট সাইডে ডিসপ্লেস করে যাচ্ছে। ওয়েভলেন্থ ইজ ডিসপ্লেসিং, ওয়েভলেন্থের সরণ হচ্ছে ডিউ টু দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার। যেহেতু ওয়েভলেন্থের ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাই উনি নাম দিয়েছিলেন ডিসপ্লেসমেন্ট ল, ওই জন্য আমরা এটাকে ডিসপ্লেসমেন্ট ল বলি। ঠিক আছে, সো গ্রাফটা ড্র করে নাও, আশা করি বোঝা গেছে ব্যাপারটা। আজকে এই দুটো ল অবধিই থাকবে, ঠিক আছে। সামনের দিন আমরা স্টার্ট করব র্যালিজেন্স ল, জিন্স পরিস সেই জিন্স। গ্রাফটা আরেকবার একটু দেখান, একটুখানি বাকি ছিল। হুম হুম হয়ে গেছে স্যার, ঠিক আছে। বাকিদের বাকি আছে? না স্যার হয়ে গেছে। গুড, বাবা ছুটির কথা শুনতে সবাই সাড়া দিচ্ছে। যাই হোক, তাহলে সামনের দিন আমরা রেলিজেন্স ল দিয়ে স্টার্ট করবো। আচ্ছা, তার আগে একটা জিনিস, যেটা ঘোষণা আছে, যেহেতু আমাদের দুটো, তোদের পাঁচটা চ্যাপ্টার আছে, যেহেতু দুটো কমপ্লিট হয়ে গেছে, আমি এক্সাম নেব। এক্সামটা দুটো যায় এসে দিতে হবে এবার, কারণ তোমরা বাড়িতে এক্সাম দিলে গুছিয়ে টুকে লিখবে। সো এক্সামটা দু জায়গায় দেওয়ার স্কোপ আছে, যে একান্ত আসতে পার। তাই হবে কি কলেজে তো স্যার বাড়িতে বসেই দেবো। হ্যাঁ, কলেজটা কলেজ দেখে নেবে, বাট আমার দায়িত্ব যাতে আমার সাবজেক্টে নলেজটা ঠিকঠাক আসে, যাতে মূর্খ না তৈরি হয় আর ভুলভাল দেশ না শাসন করে। যাই হোক, সো দুটো জায়গায় থাকবে, একটা হচ্ছে বাগুইহাটিতে আর কেষ্টপুরে। আমি টাইমিংগুলো বলে দেবো। এক্সাম হচ্ছে ফার্স্ট সেকেন্ড দুটো টপিকের উপরই হবে, মানে লজ অফ থার্মোডাইনামিক্স আর থার্মোডাইনামিক পোটেনশিয়াল। এখন না, ভাইফোঁটা আরে হয়ে গেলে দিওয়ালি টিওয়ালির পরে হবে, আমি জানিয়ে রাখলাম। ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার হবে, এসে দিতে হবে। যে একান্ত আসতে পারবে না, সেটা আমি গার্জেনের সাথে কথা বলে দেখব। কেষ্টপুর বাগুইহাটি দু জায়গাতে হবে, টাইম শিডিউল দিয়ে দেবো, ওই সময় এসে দিয়ে যেতে পারো। তোর বাড়ি কোথায়?
তোর তো আসতে সমস্যা নেই। বাঘমারি নারকেল ও গাছ। বাঘমারি, বাঘমারি আছে মানিক তোরা কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে যাদের দূরে আছে আমি সেটা তাহলে দেখে নেব। স্যার আমারও বাঘমারি। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখে নিচ্ছি। তোরা পড়াশোনা স্টার্ট করে দে, ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট করে দে। 20 বা 30 মার্কসের হবে, ওটা এখনো ঠিক করিনি, আমি কোশ্চেন বানাই তারপর বলে দেবো। চলো, কারো কিছু কোয়েশ্চেন আজকে? এনি কোয়ারিজ এনি ওয়ান?